हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रेसल बीडी। এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে WWE এর সর্বশেষ কিছু আপডেট নিয়ে। তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তাহলে কি অ্যালেক্সা ব্লিস হতে যাচ্ছেন সিস্টার অ্যাবিগেল এবং আজকা WWE র র ওয়ুমেন চ্যাম্পিয়ন, নাকি সাশা ব্যাংকস হয়েছেন র ওয়ুমেন চ্যাম্পিয়ন। তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে এই বিষয়টি একেবারে স্পষ্ট বা ক্লিয়ার করে দেওয়া হবে এবং দ্য বিগ ডগ রোমান রেঞ্জের সর্বশেষ কিছু আপডেট নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে বলা যাক তাহলে কি অ্যালেক্সা ব্লিসই হচ্ছেন সিস্টার অ্যাবিগেল। তো ভিউয়ার্স, অ্যালেক্সা ব্লিসকে আজকে ব্রন স্ট্রোম্যান ভার্সেস ব্রে ওয়াইটের স্লাম ফাইট ম্যাচটিতে দেখা যায় এবং সেখানে তাকে দেখা যায় পুরোপুরি সিস্টার অ্যাবিগেলের রূপে। তো ভিউয়ার্স, প্রথমে তো এই বিষয়টি একেবারে স্পষ্ট বা ক্লিয়ারভাবে জানা গেছিল না যে তিনি কি সিস্টার অ্যাবিগেল কিনা। কিন্তু পরবর্তীতে আগে যখন ব্রে ওয়াইট সিস্টার অ্যাবিগেল শেষে আসতেন, ঠিক তেমনই আজকে অ্যালেক্সা ব্লিসকে দেখা গিয়েছে তেমনই সেজে এসে ব্রন স্ট্রোম্যানকে ভয় দেখাতে। যাই হোক, তবে এই আপডেটগুলো দেখে বলা যাচ্ছে না যে অ্যালেক্সা ব্লিসই সিস্টার অ্যাবিগেল। তো ভিউয়ার্স, অ্যালেক্সা ব্লিস এখনও পর্যন্ত কোনো ভৌতিক ক্যারেক্টারে পারফর্ম করেননি, তবে আজকে সম ফাইট ম্যাচটিতে তাকে আগের ব্রে ওয়াইট যেভাবে সিস্টার অ্যাবিগেল সেজে আসতেন ঠিক তেমনই আজকে সেজে এসেছিলেন। তবে হ্যাঁ, আপনারা জানেন ব্রন স্ট্রোম্যানের সাথে অ্যালেক্সা ব্লিসের আগে থেকে একটি লিঙ্ক রয়েছে, সেটা হচ্ছে নেক্সট ম্যাচ ট্যাগ টিম ম্যাচ থেকে। তো ভিউয়ার্স, হয়তোবা সেখান থেকে হয়তোবা মাইন্ড গেম খেলার জন্যই অ্যালেক্সা ব্লিসকে সিস্টার অ্যাবিগেল সাজানো হয়েছিল। তবে WWE ম্যানেজমেন্ট দেখা যাক পরবর্তীতে তাকে সিস্টার অ্যাবিগেল বানায় নাকি অ্যালেক্সা ব্লিস হিসাবে রাখে। তো ভিউয়ার্স, আসা যাক পরবর্তী বিষয়টির ব্যাপারে। পরবর্তী বিষয়টি হচ্ছে আস্কা ভার্সেস সাশা ব্যাংকসের ম্যাচটির ব্যাপারে। ভিউয়ার্স, আজকে আপনারা এক্সট্রিম রুলস পেপার ভিউতে আস্কা ভার্সেস সাশা ব্যাংকসের মধ্যে র ওয়ুমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচটি দেখছিলেন আর সেখানে হয়তোবা আপনারা দেখেছেন যে ইললিগ্যালিভাবে র ওয়ুমেন্স টাইটেলটি নিয়ে চলে গেছেন সাশা ব্যাংকস। সেখানে কিন্তু কাউকে উইনার হিসেবে ঘোষণা করা হয়নি, তবে বেলি সেখানে জোর জবরদস্তিভাবে বেল বাজিয়ে নেন এবং সেখানে কাউন্ট করে ম্যাচটি জিতিয়ে দেন সাশা ব্যাংকসকে। তবে সেখানে কোনো রেসলারকেই উইনার হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। তবে হ্যাঁ, WWE-র একটি সাইট রয়েছে যেখানে গেলে WWE সকল রেসলারদের মধ্যে কোন রেসলারগুলো চ্যাম্পিয়ন সেগুলো তারা প্রকাশ করে এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে আজকাই চ্যাম্পিয়ন রয়েছেন, যেটা আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাবেন। আর আপনারা হয়তোবা ভাবতে পারেন এটি পুরনো কোনো আপডেট। তো ভিউয়ার্স, আজকে দেখা গেছে যে নিউ ডে অর্থাৎ স্ম্যাকডাউন ট্যাগ টিম জিতেছেন নিউ ডের কাছ থেকে সিনসকে নাকামোরা এবং সিজারো তাদেরকে নতুন চ্যাম্পিয়ন দেখাচ্ছে, কিন্তু সেখানে সাশা ব্যাংকসকে না দেখিয়ে আজকাকেই WWE-র র ওয়ুমেন্স চ্যাম্পিয়ন দেখাচ্ছে। তো ভিউয়ার্স, দেখা যাক WWE ম্যানেজমেন্ট পরবর্তীতে কী করে এই বিষয়টি নিয়ে। আসা যাক পরবর্তী বিষয়টি নিয়ে। পরবর্তী হচ্ছে দ্য বিগ ডগ রোমান রেঞ্জের ব্যাপারে। তো ভিউয়ার্স, দ্য বিগ ডগ রোমান রেঞ্জের সর্বশেষ আপডেটগুলোর মধ্যে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে দ্য বিগ ডগ রোমান রেঞ্জ সাম্প্রতিক সময়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পিকচার পোস্ট করেন আর সেখানে তিনি দেখাতে চাচ্ছেন যে তিনি হতে যাচ্ছেন মনস্টার। তো ভিউয়ার্স, আপনারা যে পিকটি দেখতে পাচ্ছেন সেই পিকটি কিন্তু একজন মনস্টার রেসলারের মতনই দ্য বিগ ডগ রোমান রেঞ্জকে লাগছে। যাই হোক, এবং ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও পোস্ট করেন এবং সেখানে তিনি দেখাচ্ছেন তিনি জিম করছেন এবং তিনি বাড়িতে রয়ে সেখানে অনেক ভালো ভালো জিম করছেন এবং তার বডি ফিটনেসকে অনেক সৌন্দর্য করে তুলছেন এবং আগের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠছেন দ্য বিগ ডগ রোমান রেঞ্জ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।